2014-18-24 সালে নির্বাচনের আগে ও পরে রাজনৈতিক হয়রানিমূলক মামলার তালিকা 17 ডিসেম্বরের মধ্যে প্রেরণের নির্দেশ দিয়েছে আইন মন্ত্রণালয়। আগামী 6 জানুয়ারি 2009 থেকে চলতি বছরের 2 অগস্টের মধ্যে 2014-2018 এবং 2024 সালের অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের সময় রাজনৈতিক নেতাকর্মী ও অন্যান্যদের বিরুদ্ধে হয়রানিমূলক অনেক মামলার অভিযোগ পাওয়া যায়। আইন মন্ত্রণালয়ের অধীনে এসব মামলার তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনায় উল্লেখ করা হয়েছে সংশ্লিষ্ট জেলা বা মহানগরগুলো থেকে এসব মামলার তালিকা আগামী 17 ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে। সরকার এসব মামলা পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছে।